হুট করে যখন এভাবে বলতে শুরু করলো সেটা আমার কাছে খুব সারপ্রাইজিং লেগেছে। তো ওয়াই, মানে ওয়াই দিস টাইপ অফ অ্যাটিটিউড? তবে পলিটিক্সটা আমাদের সিনেমাতে অনেকের মধ্যেই আছে, আর নিজেদের মধ্যে পলিটিক্স করার ব্যাপার প্রবণতাটা রয়েছে অনেকের মধ্যে। তবে সেই জিনিসটি আমি পারি, আমার সঙ্গে কারো কোনো সমস্যা নাই, আই হ্যাভ স্টিল গুড রিলেশন উইথ আব্দুল। কিন্তু আনফর্চুনেটলি আমার ওই ছবিটিতে প্রপার কোনো ক্যাম্পেইন হয়নি, প্রচারণাটাও মানে আসনরূপ ছিল না, আর হল ভিজিটও প্রপারলি করতে পারেন, যেটা আসলে প্রপার ক্যাম্পেইন বা প্রপার প্রচারণা যেটা ছিল। যেখানে ট্রাস্টের জায়গাটা বেশি, যেখানে সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় একটু ছাড় দিতে হয়, এই আর বেশি কিছু না। সো সিনেমাটা দিয়ে আসলে নিজেকে জাস্টিফাই করতে হচ্ছে যে আমি কেমন। সো মনে হয়েছে যে আসলে ওই ডিসাইড করার যে ইস্যুটা, লাইক হচ্ছে স্টোরি সিলেকশন, তারপর ভালো সিনেমা সিলেকশন, সেটা আমার কাছে মনে হচ্ছে যে বছর দু বছর লেগে গেছে আমার মানে বুঝতে পারাটা। কারণ মিডিয়াটা কেমন সেটাও তো বোঝার জন্য একটা সময় লাগে। আমার যেহেতু আগের একটা মানে অতীতের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সো আমার কাছে এই সিনেমার মাধ্যমে লার্নিং প্রসেসটাকে আমার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হচ্ছে। সো এখন যথেষ্ট বেছে কাজ করার ট্রাই করছি। প্রথম দিকে হয়তো একটু কম বেশি চলেছে, তবে এর মধ্যে বেশ কিছু ভালো ছবি হয়েছে, কিছু ছবি হয়তো বা দর্শক একটু বেশি গ্রহণ করেছে, কিছু কম গ্রহণ করেছে। সো এখন চেষ্টা করছি ওই কাজগুলি করার যেটা দর্শকের বেশি ভালো লাগবে। আর একটু না, পুরোটাই নার্সিং প্রয়োজন ছিল সত্যি বলতে কি, রক্ত ছবিতে আমার কোনো নার্সিংই ছিল না। দেখুন, একটা মানুষ জীবনে কখনো অ্যাক্টিং করেনি, ডান্স করেনি, সো তার জন্য এত বড় একটা বাজেটের সিনেমা শুধুমাত্র আমার আউটলুক দেখে, ভয়েস টোন শুনে আজিজ ভাই আমাকে পছন্দ করেছে, আর হয়তোবা আমার কথাবার্তা শুনে তার একটা কনফিডেন্স ছিল যে এই লোডটা আমি ক্যারি করতে পারবো, সেই জন্য হয়তোবা আমাকে এই দায়িত্বটি দিয়েছেন আজিজ ভাই। থ্যাংকস টু হিম ফর কিভিং ট্রাস্ট অন মি। আর পুরো লার্নিং যে প্রসেসটা, প্রথম ছবিতে অ্যাক্টিং করা, কীভাবে অ্যাক্টিং করবো, কীভাবে পারফর্ম করবো, সেখানে আমি নিজে নিজেই স্ক্রিপ্টটা পরে রিহার্সেল করতাম। তবে সেটা দ্যাট ওয়াজ ভেরি টাফ ফর মি। প্রথমে মনে হচ্ছিল যে আসলে একটা কোনো একটা টিচারের কাছে হয়তো আমার একটা গ্রুমিং করানো উচিত ছিল, গ্রুমিং করতে পারলে হয়তো কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকতো। প্রথমবার একটা বিশাল বড় একটা সিনেমার ক্যামেরা সামনে গিয়ে কাজ করা, তার উপর আবার বিদেশের মাটিতে, ওটা আসলে একটু কিছু, আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড অনেকখানি, আমরা হ্যাঁ সেটাই। তবে দু থেকে তিন দিন যাওয়ার পর মনে হচ্ছে যে আমি আই স্টার্টেড টু অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট উইথ দ্য এনভায়রনমেন্ট, যেটা হয়তো বা পরবর্তীতে কিছুটা আস্তে আস্তে আমাকে ইমপ্রুভ করতে সহযোগিতা করেছে। না, আমি এটা আজিজ ভাইকে বলেছি, অনেস্ট আমি আজিজ ভাইকে বলেছি যে আমার লাইক হচ্ছে আমার যে কয়েকটা ছবি হয়েছে এর মধ্যে হয়তো প্রথমবার রক্ত ছবিতে কিছুটা ক্যাম্পেইন টাইপের কিছু না, মানে এটা ওটা হয়তো খুব আলোচনার মধ্যে ছিল, কিন্তু পরবর্তীতে আমার বেপরোয়া সিনেমাটি স্টিল নাও দিস ইজ মাই বেস্ট ফিল্ম। সো আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে কোন ছবিটি দেখবো, তো প্রথমে আমি বেপরোয়া সিনেমাটির নামটি বলি। তার কারণ হচ্ছে ইটস এ ভেরি গুড ফিল্ম, ফাইনেস্ট মুভি, একটা ফাইনেস্ট মুভি। কিন্তু আনফর্চুনেটলি আমার ওই ছবিটিতে প্রপার কোনো ক্যাম্পেইন হয়নি, প্রচারণাটাও মানে আসনরূপ ছিল না, আর হল ভিজিটও প্রপারলি করতে পারেনি, যেটা আসলে প্রপার ক্যাম্পেইন বা প্রপার প্রচারণা যেটা ছিল, সেটা প্রথমবার প্রথম ঈদে যখন রিলিজ হওয়ার কথা ছিল, তখন মানে একটা ভালো একটা হাইপ ছিল, এবং আমি আমার বিশ্বাস যে তখন ছবিটি রিলিজ পেলে হয়তো বা সুপার ডাবল হিট হতো। কিন্তু পরবর্তী এক বছর পর নানান কারণে ছবিটির বাজেট ইস্যুতে বা নানান কারণে ছবিটি বেশ ডিলে হয়, এক বছর বিলম্ব হয়ে যায়। তার এক বছর পর যখন সিনেমাটি রিলিজ হয় তখন ছবিটি খুব ভালো রেসপন্স পেয়েছে, ভালো গেছেও, কিন্তু আমি যতটা আশা করেছিলাম তা ঘটেনি। তার কারণ হচ্ছে আমি প্রপার হয়তোবা জাজের নানান কারণে হয়তোবা তারা এটা কোনো রিজন, বা আমার সঙ্গে কারো কোনো সমস্যা নাই, আই হ্যাভ স্টিল গুড রিলেশন উইথ আব্দুল আজিজ ভাই, এবং মানে জাজের যারা আছে সবার সঙ্গে আমার খুব ভালো রিলেশন এখনও আছে। এই তো রিসেন্টলি একটা কাজ শেষ করলাম, শকুর নাসির ভাইয়ের পাপ ছবিটি খুব দ্রুত মুক্তি পাবে,
আর পোস্ট প্রোডাকশনের কাজ অলরেডি প্রায় শেষের পথে, ইন্ডিয়াতে কলকাতায় কাজ হচ্ছে আর কি। আচ্ছা, সো আমি আই এম ভেরি পটেনশিয়াল অ্যাবাউট দিস ফিল্ম। আর এর বাইরে যার যার আরেকটি ছবি নিয়ে কথা হচ্ছে, আর আরেকটি ছবিতে আমি চুক্তিবদ্ধ অলরেডি আছি, মা মা একটি ছবিতে, মানে বেসিক্যালি জিন থ্রি, জিন থ্রি বেপর আর রিলিজে অনেক রকম পেছালো, রক্ত নিয়ে একটা কনভার্সেশন মানে কন্ট্রোভার্সি ছিল, এরপরে অনন্য অমনের কিছু কাজ, এরপরে লাস্ট আশীর্বাদ, সব মিলিয়ে তোমার ইন্ডাস্ট্রিতে কাজ করতে এখন ক্লান্তি লাগে না? যে মানে প্রচুর ফাইট দিচ্ছি, একটু বেশি এক্সট্রা এফোর্ট, আমি এই বিষয়গুলো নিয়ে ভাবি না, ইন্ডাস্ট্রি পলিটিক্স, তারপর কে আমাকে পিছন থেকে টেনে ধরলো বা ইয়ে করলো, আমি এগুলো নিয়ে আসলে কখনোই ভাবি না। তবে পলিটিক্সটা আমাদের সিনেমাতে অনেকের মধ্যেই আছে, আর নিজেদের মধ্যে পলিটিক্স করার ব্যাপার প্রবণতাটা রয়েছে অনেকের মধ্যে, তবে সেই জিনিসটি আমি পারি না, আমার মধ্যে আসে না কখনো। আর আমি যদি কোনো একটা বিষয় আমার খারাপ লাগে, পরক্ষণে সেটা আবার আমি ভুলে যাই। সব কিছু একটা প্র্যাকটিসের ব্যাপার, লাইফের এভরিথিং, আপনি সেই জিনিসটা যদি না করেন সেটা কিন্তু আপনার মানে আপনার মাইন্ড এবং মানে অভ্যাসের যে একটা বিষয় আছে, হ্যাবিট থেকে দূরে সরে যাবে। সো এই সিনেমা দেখতে যে মানুষ আবার যাচ্ছে, যারাই যাচ্ছে বা যারা দেখছে যে দর্শক যাচ্ছে, সো ওইটা তাদের মানে মেন্টালি একটা প্র্যাকটিস তৈরি হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে ইটস এ ভেরি গুড সাইন ফর আওয়ার ইন্ডাস্ট্রি। কালকেও রাফি ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, সো মানে কি মনে হয় গুড কন্টেন্টের কারণে বিষয়গুলো ম্যাটেরিয়ালটার জন্য গুড স্টোরিটাকেই তো মানুষ ভালোভাবে দেখছে। সো আর রাফি ভাই ডেফিনেটলি ইজ এ গুড মেকার, সব কিছু মিলে একটা ভালো ছবি। এই ছবিটি নিয়ে প্রথমবার আলোচনা ইকবাল ভাই তোলে, তার কারণেই আসলে ছবিটি আমি করেছি। ইকবাল ভাই রেফারেন্স, ইকবাল ভাই চেয়েছিলেন বিকজ দ্য প্রযোজক ওয়াজ হিজ ওয়াইফ, সো দ্যাট টাইম আমিও আসলে ইকবাল ভাইয়ের উপর ট্রাস্ট রেখেছি যে হয়তো ইকবাল ভাই যেহেতু ইনভলভ আছে ছবিটি ভালো হবে। আচ্ছা, সেই সময় কাজটি করার, তাছাড়া যুদ্ধের ছবিতে আমি এর আগে কাজ করিনি, অনুদানের সিনেমা হিসেবে ওটা আমার প্রথম কাজ ছিল, আমার কাছে মনে হয়েছে একটা ভালো কাজ হবে এই জন্য কাজটি করেছি আর কি। যাক, এবং সব মিলিয়ে এক্সপিরিয়েন্স তো আমরা সবাই কম বেশি জানি। আগামী মাসে যদি জেনিফার আর একটা ছবির জন্য তোমার সাথে বসতে চায়, তোমার অ্যান্সারটা কী হবে এই পর্যায়ে? অ্যান্সার আসলে না, কোনো প্রযোজককে আসলে না করবো না, সেটা আসলে শর্তের উপর ডিপেন্ড করবে, দেয়ার উইল বি সাম টার্মস এন্ড কন্ডিশন, মানে পূর্বের রেফারেন্স একটা কন্ট্রোভার্সিয়াল ম্যাটার করে না। আই ফিল আই এম ফেয়ার, সো আমাকে নিয়ে কন্ট্রোভার্সিও হলো কি না হলো বা হওয়ার আসলে কোনো চান্স নাই, কী নিয়ে কন্ট্রোভার্সিও করবে আমাকে নিয়ে? সো আমি তো সবসময় নেগেটিভিটি থেকে সবসময় দূরেই থাকি, এরপরও যদি কেউ ক্রিয়েট করতে পারে কংগ্রেচুলেশন। সো ইটস আই অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ এনি হ্যাডেক অ্যাবাউট দিস। আর অনন্য মাউন্ট ভাই মেকার ভালো, তবে কখনো কখনো মনে হয় যে ভাইয়া আসলে প্রপার কনসেন্ট্রেশনটা দেন না, যেটা আমার এই ছবিতে হয়েছে। ভাইকে বলেছিলাম যে একটু সময় নিয়ে একটু ভালোভাবে আগে কাজটা রেডি করে রাখেন, আর যখনই আমরা সিনেমাটা রিলিজ দিতে যাই, ফাইল রেডি ছিল না বলে বেশ কিছু সিনেমা হলো আমাদের আমরা দিতে পারিনি ফাইলটা, ইনক্লুডিং স্টার সিনেপ্লেক্স, যার জন্য প্রথম সপ্তাহের যে আলোচনাটা তৈরি হয়েছে, প্রথম দুইটা ছবি যে দুইটা ছবি মুক্তি পেয়েছিল সেই আলোচনাটা থেকে আমরা কিছুটা পিছিয়ে গেছি, বাট তারপরে আমাদের ছবি বেশ ভালো গেছে এবং ঢাকার বাইরে বেশ কিছু সিনেমা হলে আমি গিয়েছিলাম, সেখানে খুব ভালো রেসপন্স, ভালো দর্শক হয়েছে, হাউসফুল শো গেছে, বেশ অনেক হাউসফুল শো গেছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা খুব বেশি ভিজিট করিনি। পরানে তো আসলে খুব বেশি ভিজিট করেছে ইয়েরা, আর্টিস্ট এবং ডিরেক্টর, সো আমাদের ততটা ভিজিট হয়নি। আর আমি আসলে মানবের প্রতি রাগ আমার সেই জায়গাতেই, আপনি ছবি রিলিজ দেবেন আগে থেকে জানালে হয়তো আমি একটা মাস সময় রাখতাম প্রমোশনের জন্য, একটু না প্রমোশন না মানে উনি যতটা ভালো মেকার তার থেকে হি ইজ বেটার অ্যাট প্রমোশন, আমি এটা মানে অকপটে বলতে পারতাম, প্রমোশনে মানবের ততটা ভালো না, তবে এই ছবির জন্য যথেষ্ট উনি চেষ্টা করেছেন, যতটুকু করেছেন খারাপ করেনি, তবে সেটা আরও আরও বেশি ভালো হতে পারতো এবং প্রি প্ল্যান্ড হতে পারতো। কৃষমিতের যিনি সভাপতি কাঞ্চন ভাই রয়েছেন, তারপর নিপুণাবু সেক্রেটারি রয়েছেন, তারা আমাদেরকে একটি চিঠি পাঠান যে চলমান পরিস্থিতি সেটা নিরসন হওয়া খুব দরকার, তাদের প্রতি সম্মান রেখে আসলে মিটিংটাতে যাই। যাওয়ার পর একটা মীমাংসা করতে চেয়েছেন আমার সঙ্গে, আসলে মানে এই ঝামেলাটা খুব বেশি যে এক্সট্রিম তা কিন্তু নয়, তবে
ভুকামিটা আসলে উনিই করেছেন, আমাদের যিনি প্রোডিউসার, মানে মিডিয়া এক্সপোজ তিনিই করেছেন, কারণ উনি উনি আসলে এই জিনিসটা এভাবে না করলেও পারতেন। এটা আসলে সিনেমার ক্ষেত্রে সেটা আসলে ইম্প্যাক্ট ফেলে, ওইটা হয়তো অন্যভাবে করতে পারতেন বা উনি হয়তো অন্যভাবে মীমাংসা করতে পারতেন, বাট আই ডোন্ট নো হোয়াই শি ডিড দিস। আমাদের প্রবলেম হচ্ছে আমরা সিনেমাতে যখন শুটিং করি তখন আমাদের স্পটে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে একটা আর্টিস্টের, ডিরেক্টরকে, আর ডিরেক্টরের প্রয়োজন পড়ে একজন আর্টিস্টকে। সেই জায়গা থেকে আমাদের মধ্যে কানেকশানে হয়তো ওনার জন্য কিছুটা প্রবলেম হয়েছে, যার জন্য উনি বেশ কিছু জায়গায় ওনার ডিরেকশনটা আমার কাছে পরিলক্ষিত হয়েছে, যেটা আমার কাছে একটু আনপ্লেজেন্ট মনে হয়েছে, যে কানেক্ট করতে একটু অসুবিধা হচ্ছে ডিরেক্টরের সঙ্গে। তবে কিছু কিছু জায়গায় আমি একটু লাইক হচ্ছে যে বিষয়গুলো ভালো লাগে না আমি বিষয়গুলোকে অ্যাভয়েড করেছি, যার জন্য হয়তো ওনার ভালো লাগেনি। লাইক হচ্ছে শুটিং একটা অলমোস্ট ডান, তিনি তো চেয়েছেন আবার ওই জিনিসটা আবার করতে, কোনো একটা সিলি ম্যাটার নিয়ে, যেটা আসলে কোনো প্রয়োজন নাই, বাট এইসব বিষয়ে আসলে আমি মনে করি সিদ্ধান্ত নেবেন ডিরেক্টর। তো এই জায়গা থেকে ডিরেক্টর ব্যতীত অন্য কেউ যদি নেয় তখন সেটা যে কোনো আর্টিস্টেরই ভালো লাগবে না। তখন আমি একটু ভেটো দিয়েছিলাম, হয়তো ওই জিনিসটি ওনার কাছে প্রথমবার খারাপ লেগেছে, আমার কাছে সত্যি বলতে আমি ওই ব্যাপারটা ভুলেই গেছিলাম, কিন্তু হুট করে যখন এভাবে বলতে শুরু করলো সেটা আমার কাছে খুব সারপ্রাইজিং লেগেছে। তো ওয়াই, মানে ওয়াই দিস টাইপ অফ অ্যাটিটিউড, আমি আসলে বুঝতে পারছিলাম না, কারণ কোনো কিছুতে তো অ্যাটেন্ড করতে বলতে হবে, আর পোস্টার ভালো না লাগলে, এই সময় তো পোস্টার ভালো না হলে তো দর্শক ছবি গ্রহণ করবে না। সো একটা আর্টিস্টের জায়গা থেকে আমি যদি বেস্ট কাজটা দিই সেটা কার লাভ? সিনেমার লাভ, তো সিনেমার সঙ্গে যারা ইনক্লুডেড আছে সবারই তো লাভ। তো ওই জিনিসটা যদি উনি না বুঝেন সেটা তো ওনারই বোকামি।